ছাড়া লুকিয়ে প্রেম করাও খুব ঝামেলা। লাল সুন্দরী একটু ঘরে যাবো নাকি? এই তুমি এক্ষুন এসছো কেনে? ওই খুনা মিঞ্জি কখন বাজারে গেছে, এক্ষুনি চলে আসবি। যাও তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। একটা চুমু দাও তাহলে আমি এক্ষুনি চলে যাব। তোমার মাথা খারাপ হয়েছে? যাও তুমি তাড়াতাড়ি চলে যাও। হ্যালো সোনা, কি করছো? কি করবো, বসে আছি। তোমার মনটাই এত খারাপ লাগছে কেন? ওই খুনা মিংসিকে নিয়ে আমার হয়েছে যত জানের জ্বালা। এই শোনো, ওই সমস্যার সমাধান আছে আমার কাছে। ওই অগ্রদ্বীপের মাঠের ভোগে নাকি একটা বড় বট গাছ আছে। ওই বট গাছের তলায় একটা জাগ্রত বাবা থাকে। ওই বাবার কাছে নাকি বলে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তো তুমি যাও দিয়ে ওই বাবার কাছে চেয়ে আসো গা। ঠিক আছে, আমি আজ গিয়ে যাব। ঠিক আছে শোনা, রেখে দিলাম। ও থালা, আমি দানি তুই তোর থামিকে অন্ধ কই দিতাস। তোর থামি দেই দুদিন ভালো মন্দ খেতে যাবে, সেই দুদিন তোর থামিকে ভালো মন্দ খেতে দিবি। সেই দিনকে দেখবি তোর থামি অন্ধ হয়ে যাবে। দালা তোকে আমি আথিল বাদ দিতি। বাবার আশীর্বাদ তো ভারী কেনে? এটা আমাদের স্পেশাল আশীর্বাদ। তুমি কোথায় গেলি? ওই একটু পাড়াখানে গেলাম। ও, তোমাকে তো অনেক কদিন ভালো মন্দ খাওয়ানো হয়নি, কি খাবা বলো তো তুমি? এই ফল ফলালি আল, এই খাসির মাংস দিয়ে ভাত আর দই মিষ্টি। ঠিক আছে। খাও খাও, পেট ভরি খাও। লাল।
তুমি এইখানে বসো, লাঠি রানি ঘরে জানে কুকুর না ঢোকে। ঠিক আছে। ওগো শুনছো, ওই খুনা মিংসি কানা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আইসু। কি গো, আমি তোকে অন্ধ হইতে কি হইতে, আমি তো কানে শুনতে পাই, তুমি কাকে দেখ তু খুনা মিংসি কানা হয়ে যাচ্ছি, তাও আমাকে সন্দেহ করা ছাড়ছি না। আমার বই খাতে লাইন তো না।